কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়েছিল। আল্লাহর এই কোরআনের বিধান কায়েম করার জন্য আমার রাসূল কষ্ট কি কম করেছেন না বেশি করেছেন? কেমন কষ্ট? রাসূলুল্লাহর এক ঘন্টার কষ্ট, এক মিনিটের কষ্ট, এক সেকেন্ডের ফিকির এক পাল্লায় রাখা হলে গোটা মুসলিম জাহানের সমস্ত দাঈ আল্লাহর ফিকির আর চিন্তা চেতনা কষ্টকে এক পাল্লায় রাখা হলে আমার রাসূলের পাল্লাই ভারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য করেছেন? কোরআনের জন্য। এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমরা মুসলমানরা কোরআনের তাফসির শোনার জন্য পাগল। শুধু এই কোরআনের তেলাওয়াত আর তাফসির আমরা শোনার জন্য পাগল নয়, এর তেলাওয়াত আর তাফসির শোনার জন্য কাফের বেঈমানরা পর্যন্ত পাগল। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জামানার মধ্যে আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা ঘটনা আমরা জানি, এরা ছিল সবচাইতে বড় শত্রু আমার রাসূলের। কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য প্রতিটা মুহূর্ত এদের চিন্তা আর চেতনা চলত। কিন্তু দেখেন কোরআনের আকর্ষণ, কোরআন তেলাওয়াতের আকর্ষণ তাদের হৃদয়ের মধ্যে কেমন প্রভাবান্বিত করেছিলেন, কেমন তাদেরকে সাড়া ফেলেছিল তাদের হৃদয়ের মধ্যে। আবু জাহেল আমার রাসূলের ঘরের এক কোণে আয়েশা দাঁড়ায়া যাইত, আবু সুফিয়ান আমার রাসূলের ঘরের আরেক কোণে আয়েশা দাঁড়ায়া যেত, উতবা আরেক কোণে আয়েশা দাঁড়ায়া যেত, সাইবা আরেক কোণে আয়েশা দাঁড়ায়া যেত। সবাই আড়ালে থাকতো আর চিন্তা করতো আবু সুফিয়ানে, মনে হয় আজকে আবু জাহেল আমার দেখব না। আবু জাহেলও চিন্তা করতো আমি যেহেতু সর্দার, এত বড় নেতা, তারপরেও পলাইয়া রইছি, আমারে কেউ দেখবো না, দেখলেও দমক দিয়ে একটা দিয়ে উড়াইয়া দেব। উতবা একই অবস্থা, সাইবা একই অবস্থা, কোরআন তেলাওয়াত শুনত। আর কোরআনে কারীম তেলাওয়াত করতেন জিনার উপরে নাজিল হয়েছেন স্বয়ং তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার! কেমন জানি মজাটা লাগতো। জান্নাতের মধ্যে যখন সব জান্নাতীরা একসাথ হবে, সবাই ঢুকে যাবে, আজকের এই মাহফিলটা এই জান্নাতিও চলবে, সুবহানাল্লাহ। এই মাহফিলটা জান্নাতে চলবে তার প্রমাণ জান্নাতের মধ্যে মাহফিল হবে। আজকে আমাদের মাহফিলের সভাপতি আছেন, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন। জান্নাতের মধ্যে সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথিও থাকবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সভাপতি হবে স্বয়ং আমার আল্লাহ, আল্লাহু আকবার। প্রধান অতিথি হবেন আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের সবগুলাকে, জান্নাতিকে একসাথ করে ডাক দিয়ে বলবেন, আজকের এই কোরআনের মাহফিলে, আজকের এই জান্নাতের মাহফিলে কোরআনের তেলাওয়াত করবে, দুনিয়ার মধ্যে আমি সবচাইতে কণ্ঠ যাকে বেশি সুন্দর দিয়েছি তিনি হলেন আমার প্রিয় দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম টান দিবেন কোরআনে কারীমের, যখন টান দিবে তিনার একটা কণ্ঠ থেকে সত্তরটা সুর বের হবে, সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম যখন টান দিবেন জান্নাতের সমস্ত মানুষগুলো যেন অজ্ঞান হয়ে গেছেন, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, তেলাওয়াতের সুর শুনে মানুষের মধ্যে একটা মাতলামি শুরু হয়ে যাবে, এটা কোনো মদ আর গাঞ্জাখোরের মাতলামি না, সেই মাতলামিটা হলো কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে এত মগ্ন হবেন, এত মুগ্ধ হবেন, আল্লাহকে বলবেন আল্লাহ, তেলাওয়াত কিন্তু বন্ধ করবেন না, সুবহানাল্লাহ, এই আল্লাহ তেলাওয়াত কিন্তু বন্ধ করবেন না। আজকে যেরকম আপনারা এরকম বসে আছেন,
আল্লাহ তাআলা বইসা থাকবে মাঝখানে, ডান পাশে থাকবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম পাশে থাকবে হযরতে দাউদ, বাম পাশ থেকে বইসা টান দিবেন কোরআনে কারীমের তেলাওয়াত। মানুষগুলো যখন পাগল পাড়া হয়ে যাবে, সামনে থেকে আওয়াজ দিয়ে বলবে আল্লাহ, তেলাওয়াত কিন্তু বন্ধ করবেন না, তেলাওয়াত শুনতে মজায় লাগে, কারণ দাউদ আলাইহিসসালামের তেলাওয়াত এত সুন্দর ছিল। দাউদ আলাইহিসসালাম যখন দুনিয়ার মধ্যে জবুর কিতাবটা তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো, গাছের পাখিগুলো দাউদ আলাইহিসসালামের সামনে শ্রোতা হয়ে বসে যেত। কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা বলবেন, দাউদের সুর শুনে পাগল হয়ে গেছো, আজকে এর চাইতে আমি তোমাদেরকে মধুর তেলাওয়াত শোনাবো, যেই কোরআনের জন্য আমার বন্ধু রাত্রে ঘুমায় নাই, যেই তেলাওয়াতের জন্য আমার বন্ধু জন্মভূমি মাতৃভূমি মক্কা ছাইড়া মদিনাতে যাইতে হইছে, যেই কোরআনের জন্য আমার বন্ধু তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, আমার সেই প্রিয় মুহাম্মদ আজকে তেলাওয়াত করবে, তোমরা কিন্তু শুনবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করবেন, কোন সূরা তেলাওয়াত করবেন, হাদিসের মধ্যে সেই সূরাটার নাম বলে দেওয়া হয়েছে। আল্লাহর রাসূল ওই দিন তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিবেন, জান্নাতীদের পাগলামি আরো বাইড়া যাবে, জান্নাতের দরওয়াজাগুলো হেলতে থাকবে, জান্নাতের জানালাগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, জান্নাতের যেই কাঠামোগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো দুলতে থাকবে, জান্নাতের গাছগাছালিগুলো নিয়ামতগুলো দুলতে থাকবে, আর এদিক দিয়া মানুষগুলো পাগল পাড়া হয়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে, কত বছর যে চলে যাবে তেলাওয়াতের সুরে মানুষগুলো টেরও পাবে না। কতক্ষণ পরে তেলাওয়াত শুরু করবেন, স্বয়ং আমার আল্লাহ, আল্লাহ কেমন তেলাওয়াত হবে, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে সেই তেলাওয়াতটা শুনায়ও, আল্লাহ তুমি তোমার তেলাওয়াত জান্নাতের মধ্যে শুনায়ও, আমার আল্লাহ তেলাওয়াত শুরু করবেন সূরাতুর রহমান থেকে। আমি আর আপনি আজকে পড়ি আর রহমান, আমার আল্লাহ ওই দিন তেলাওয়াত করে বলবে আনার রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কোরআন বলবেন না, আমার আল্লাহ বলবে আনাল কোরআন, আল্লাহু আকবার। এ ভাই কি অবস্থা হবে, কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে, সমস্ত মানুষগুলো বেহুশ হয়ে পড়া থাকবে, লক্ষ লক্ষ বছর চলে যাবে মানুষের হুশ ফিরবে না, হুরে গেল মানগুলো বলবে আল্লাহ তোমার দোহায় লাগি, এ আল্লাহ তোমার দোহায় লাগি, তোমার দোহায় লাগি, তেলাওয়াত একটু বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো, তুমি যদি এইভাবে তেলাওয়াত করতে থাকো আমরা তো আমাদের স্বামীগুলোর সাথে আনন্দ করার সুযোগ পাবো না।
আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষগুলো পড়ে থাকবে। আল্লাহর তেলাওয়াত যখন বন্ধ হয়ে যাবে মানুষগুলো চক্ষু খুলে বলবে আল্লাহ কিসের তেলাওয়াত করলেন, আর একটু তেলাওয়াত শোনান না শোনান না। কিছুক্ষণ পরে আওয়াজ আসবে আর বলবে এ পাগল বান্দারা তেলাওয়াত বুঝি তোরা আরো শুনতে মনে চায়, তোরা কি জানো কত লক্ষ বছর চলে গেছে বুঝি তোদের খবর নাই। আল্লাহু আকবার, আমার রাসূল তেলাওয়াত করেছেন, সেই তেলাওয়াত শুনতেছেন কে? আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। কতক্ষণ পরে তারা চলে যাওয়ার পথে, পথের মধ্যে দেখা হইল একজন আরেকজনকে, বলছেন কি ব্যাপার কোথায় গেছিলা? আবু জাহেল কয় মুহাম্মাদের বাড়ির সামনে একটু ঘুরতে গেছিলাম। আবু সুফিয়ান কয় ফাইজলামির জায়গা পাও না, তুমি বুঝি ঘুরতে গেছো না তেলাওয়াত শুনতে গেছো। আবু জাহেল কয় বেটা কথা পরে বলিস, তুই কেন গেছো সেটা কো। আবু সুফিয়ান বলে আবু জাহেল আমিও তো তেলাওয়াত শোনার জন্য গেছিলাম, বাড়ির সামনে দিয়ে হাঁটতেছি কেমন জানি মধুর সুরে একটা আওয়াজ আসতেছে, ভাবছিলাম ওইখানে কিসের আওয়াজ একটু শুনে, কিন্তু আমি যে দাঁড়ায় গেলাম সে শুরু রাত্রে ফজরের আজান হয়ে গেছে কোন দিক দিয়া খবর নাই। আল্লাহ আকবার। উতবা সাইবারও একই কথা, আবু জাহেল বলল নেতারা যদি তেলাওয়াত শুনে আর আমাদের সেলা পেলাগুলা কি করবে, তেলাওয়াত বন্ধ করতে হবে, আইন পাশ করলো বলে কি আজকে থেকে আর কোনো তেলাওয়াত শোনা যাবে না, আজকে থেকে তেলাওয়াত বন্ধ করা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনবো আমরাও শুনবো না, তাকেও তেলাওয়াত করতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেটা কোরআনে কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সে কোরআনে কারীমের মধ্যে তাদের হুবহু কথাটা বলে দিয়েছেন। وقالوا ما لهذا القرآن لا تسمعوا لا تسمعوا لهذا القرآن আল্লাহ তাআলা বলেছেন, তারা বলেছিল কোরআন শোনা যাবে না, কিন্তু দ্বিতীয় দিন একই অবস্থা। আবু জাহেল চিন্তা করলো আইন তো সংসদে পাশ হয়ে গেছে, আইন তো সংসদে পাশ হয়ে গেছে, আইন তো সংসদে পাশ হয়ে গেছে, আজকে আর আবু সুফিয়ান আসবে না, উতবাও আসবে না, সাইবাও আসবে না। আবু জাহেল চোরের মতো চলে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ির সামনে, এক কোণে চোরের মতো শুনতেছে আমার রাসূল তেলাওয়াত করতেছে আর আবু জাহেল তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পরে আবু সুফিয়ান ঘরে বৈশা চিন্তা করতেছে, বউ রাতের বেলা একটু ঘুইরা আসি, মনে ভাল লাগতেছে না, বইয়ের থেকে অনুমতি নিয়ে আবু সুফিয়ান ঘর থেকে বাহির হয়ে গেছে। সামনে আইসা আবু জাহেলের ঘরের আরেক কোণে আইসা দাঁড়ায় গেছে চোরের মতো, বৈশা বৈশা কম্বল মুড়ি দিয়া ওই মাথার উপরে ঘুমটাটাই না কেউ যেন না চিনে তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পরে সাইবার একই অবস্থা, অতবারও একই অবস্থা, সবাই মনে করছিল কেউ কাউরে দেখবে না, আর কেউ আসবে না, শুধু সেই আসবে। ফজরের আজান হয়ে গেছে, আবু সুফিয়ান চিন্তা করলো ফজরের আর 5 মিনিট আছে, এখন বাগি 5 মিনিট আগে তেলাওয়াতের বাড়ি থেকে ভাগতেছে। এমন সময় আবু জাহেলের একই চিন্তা, উতবা সাহেবের একই চিন্তা, সবগুলো 4টা রাস্তা দিয়া দৌড়াইতেছে বাড়ির দিকে, আল্লাহর কি হুকুম, 4 জন 4টা গল্লি দিয়া ঢুকছে, কিন্তু সবগুলা সামনে যায় এক গল্লিতে উপস্থিত। আল্লাহু আকবার।